নমস্কার বন্ধুরা, হরিদ্বার ব্লগে সকলকে স্বাগত। আমি আর তাতাই এখন রয়েছি হরিদ্বারে। আমাদের সাথে ফুল ফ্যামিলি এসছে, সো তাদের সাথে ইন্ট্রো করাবো। এটা আমি জাস্ট ইন্ট্রো দিলাম যে আমি কোন স্টেশনে, এটা হচ্ছে হরিদ্বার স্টেশন। সো চলুন আমরা এখন হোটেলে যাবো, এখানে থেকে রোজ কি কি করব সবটা দেখাবো। তাতাইকে আগে হাই করে দিতে বলবো, হি ইজ মাই ব্লগ পার্টনার অলওয়েজ। এবার আমি আমার ফ্যামিলিকে রেখে দিই। ইয়েস, নিউ ব্লগ পার্টনার, আমার নিউ ব্লগ পার্টনার রনি চ্যাটার্জি। দেখতেই পাচ্ছেন সকলে সামনে হাঁটছে, সো আমি সবাই হাই করে দিতে বলবো। কাকিমা, তোমার কাজ, হাই করে দাও। কমনি, হাই, হাই, হাই করে দাও। এই তো ইয়ে ভি ঘুমনে আয়া হ্যায় ইয়া, হাই কর দিয়া, থ্যাংক ইউ ভাইয়া। সো এখন আমি ব্লগ স্টার্ট করেছি, আর চলুন এখানে থাকবো, টাকবো, যা করবো সবটা আপনাদের দেখিয়ে দেব। সো সাথে থাকুন আমাদের। এখন আমরা হরিদ্বার স্টেশন থেকে যাচ্ছি, কোথায় যাচ্ছি একটু তাড়াতাড়ি বলে দাও। আমরা হোটেলে যাচ্ছি এখন সবাই মিলে। এখন আমরা সবাই মিলে হোটেলে যাচ্ছি। এই সদস্য বাকি গেছে আমাদের ব্লগে, এই সদস্য আমাদের ব্লগে বাকি গেছিল, একটু হাই করে দাও প্লিজ। হাই করে দিয়েছে, থ্যাংক ইউ। সো আমরা এখন হোটেলে যাবো, হোটেলে যাওয়ার পর একটু হালকা ফ্রেশ হয়ে আমরা গঙ্গার ধার যাওয়ার প্ল্যান আছে। এবার দেখা যাক, সবটাই আমি দেখাবো, সামনে দুজনে এগিয়ে যাচ্ছে, সো আমাদের সাথে চলতে থাকুক। এখন আমরা স্টেশন থেকে টোটোয় উঠেছি, টোটোয় 10 টাকা করে ভাড়া নিচ্ছে, মানে আমাদের হোটেল পৌঁছানোর জন্য 10 টাকা করে কাকা ভাড়া নিচ্ছে। আর আমাদের আপাতত 1, 2, 3, 4 আর আমি সহ 5 জন রয়েছি, মানে এখানে টোটাল 5 জন করে নেয়। আর আমার সাথে রয়েছে, মানে টোটো কাকা, আপনার নাম কি হয়? আমার সাথে যে টোটো কাকা রয়েছে ওনার নাম হচ্ছে রাজপাল। তো উনি 10 টাকা করে আমাদের হোটেলে পৌঁছানোর জন্য ভালো মানে ভাড়া নিচ্ছেন। তো চলুন হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। হোটেল গোল্ডেন, যা সিনেমাটিক শট অলরেডি আপনারা দেখে নিয়েছেন, হোটেল গোল্ডেন, সেটা এখন আমরা ঢুকছি। এটাই আমাদের হোটেল, ঢুকেই রিসেপশন, আর তারপরেই হচ্ছে আপনার বাদিকে সিঁড়ি। সো এখন হোটেল রুমে যাই, তারপর দেখছি। আমি একটা শিব মূর্তি দেখতে পেয়েছি, সেটাও দেখিয়ে দিই, খুব সুন্দর দেখে দিই। সো হোটেল রুমে ঢুকে আবার দেখা। এখন আমরা হোটেলে ঢোকার জন্য উঠছি, খুব সুন্দর, মানে হোটেলটা দেখেই ভালো লাগছে, খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর। এখন আমরা হোটেল রুম দেখে নেব, সো চলুন। সো আমরা রুম চাবি পেয়ে গেছি, এখন দেখতেই পাচ্ছেন আমাদের হাতে এখন রুমের চাবি, এটা 107 নম্বর রুমের চাবি। তো চলুন এবার ফ্রেশ হই আর দেখি কোথায় যাই। আমাদের রুম দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমাদের বারান্দা, ছোট্টর মধ্যে খুব সুন্দর বারান্দাটা। আচ্ছা, আগে বলে দিই, এই রুমটা আমরা 3 ভাই, মানে আমার যে 2 জন ব্লগ পার্টনার আছে তাদের জন্য, খুব সুন্দর। আমি ভিউটাও দেখিয়ে দেবো, এখানে দিওয়ালির সাজে সাজিয়েছে, জাস্ট ওয়াও, এখান থেকে দাঁড়িয়ে জাস্ট ওয়াও ভিউ আসছে, কিছু বলার নেই, জাস্ট ওয়াও ভিউ, সুপার, খুব সুন্দর। এই আমি নাম পেয়েছি হোটেল গোল্ডেন, এবার পুরোপুরি আমি দেখাতে পারবো, এতক্ষণ ক্যামেরায় পুরোপুরিটা উঠছিল না তাই জন্য। আমার
ব্লগ পার্টনাররা ওই বারান্দাটা এতক্ষণ ছিল ওটাও আমাদের রুম, সামনেরটা আমাদের রুম। যাই হোক, এই যে হোটেল গোল্ডেন এস ভিউ দেখতে পাচ্ছেন। আমার মুখের খুব খারাপ অবস্থা, তার কারণ যতই হোক ট্রেন জার্নি, সো ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। এখন প্ল্যান শুনছি গঙ্গারঘাটে যাওয়ার, বাট আমি জানি না কোথায় যাব, সো দেখি কোথায় যাওয়া যায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গারঘাটে, হরিদ্বারে যাচ্ছি। গঙ্গারঘাট যাবো না এটা তো অসম্ভব, আমাদের কালকে সকালে গঙ্গা স্নানের ব্যাপার আছে, বাট আজকে আমরা যাচ্ছি গঙ্গারঘাটে। আমার টোটোতে যারা যারা ছিল তাড়াতাড়ি আছে, তাই আর আমি দেখাচ্ছি না। আর সামনের টোটোতে বাকি যে চার আই হোপ পাঁচজন তারা গেছে, কারণ আমি মেম্বারটা গুনিনি ওই জন্য। যাই হোক, সো গঙ্গারঘাটে যাচ্ছি, রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া, তাই চলুন রোড সিনেমাটিক শট আমি দিয়ে দেবো। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে যে গঙ্গা বেরিয়ে আসছে, সেটা হরিদ্বার হয়ে যে আমাদের কলকাতা, ওয়েস্ট বেঙ্গল সবের ওপর দিয়ে যাচ্ছে, এই সেই গঙ্গা। দেখতেই পাচ্ছেন তার স্রোত আর একদম স্বচ্ছ জলটা। আমি ক্যামেরাটা জুম করছি, কতটা স্বচ্ছ দেখুন তার জল। আসছে হচ্ছে ওই দিক থেকে, আসছে এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। দেখুন ওখানে একটা ঘড়িও আছে, ওখান থেকে এসে এখান দিয়ে চলে যাচ্ছে, খুব সুন্দর একটা দৃশ্য, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে হরিদ্বারের গঙ্গা দেখে, মানে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে বেরিয়ে আসছে যে গঙ্গা একদম সামনে থেকে দেখছে, পুণ্য লাভ করছেন ওনাদের, শুনে নিলেন তো। চলুন আবার দেখছি, আপনারা ঘাটের সিন দেখলেন, মানে গঙ্গার ঘাটের সব সিন দেখলেন। তো এখানে বিশাল ঠান্ডা বুঝতেই পাচ্ছেন, হাওয়া দিচ্ছে আমাদের দেখেও বুঝতে পাচ্ছেন। তো আমার সাথে ব্লগ পার্টনার যে, সেও টুপি পরে নিয়েছে, আমিও টুপি পরে নিয়েছি অলরেডি, জ্যাকেট ট্যাকেট, এই যে সবাই পিছনে রয়েছে, সবার সেম অবস্থা, বিশাল ঠান্ডা লাগছে সবার। এই যে পিছন অবধি বাচ্চাটাকেও টুপি পরিয়ে নেওয়া হয়েছে, তো বিশাল ঠান্ডা লাগছে এখন, তাই জন্য এখন আমরা বাড়ি ঢুকবো। এই এক ব্লগ পার্টনার ভুল করে সোয়েটার পরবে না বলেছিল, যখন গঙ্গার ঘাটে আমরা গেছিলাম তার আগে বলেছিল যে ভুল করে যেও সোয়েটার নাকি পরবে না, তো গঙ্গার ঘাটে ওকে বাঁচিয়ে দিয়েছে যেহেতু আমরা বলেছিলাম সোয়েটার পরতে। চলুন এখন আমরা হোটেলের দিকে যাই।